চাল চাবিলা মেতো নাচুঙ্গি ও মেরা বালমা রঙ্গন গিলা মেতো নাচুঙ্গি গাজিরা লাগা কে মে শর্মা ওরে ও মেরা বাবু চাল চাবিলা মেতো নাচুঙ্গি ও মেরা বালমা রঙ্গন গিলা মেতো নাচুঙ্গি আঁখো মে প্যারি বসাতে করতা হে মিটি মিটি বাতিয়া ও মেরা বাবু চাল চাবিলা মে তো নাচুঙ্গি ও মেরা বালমা রঙ্গন গিলা মে তো দিদিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে প্রীতি আগুন ধরাইলা। আমার সদস্য সংখ্যা হচ্ছে 370 জন। আমরা আমাদের সমাজ সেবা থেকে প্রশিক্ষণ দিয়েছে 150 জনের। 150 জনের চারটা ট্রেডে প্রশিক্ষণ হয়েছে, যেমন কম্পিউটার, বিউটি পার্লার, টেইলার্স আর হচ্ছে রান্না। এই চারটা ট্রেডে আমাদের প্রশিক্ষণ হয়েছে 50 দিনে। প্রশিক্ষণের পরে এককালীন 10,000 টাকা করে দিয়েছে ওনারা, কিন্তু এই প্রশিক্ষণ আর 10,000 টাকা দিয়ে একটা মানুষের স্বাবলম্বী হওয়া কখনো সম্ভব না। এটা শুধু বাংলা সিনেমাতেই সম্ভব, বাস্তবে সম্ভব না। 10,000 টাকা দিয়ে আমি একটা সেলাই মেশিন কিনতে পারবো, কিন্তু আমাকে সেলাই মেশিনটা নিয়ে তো বসতে হবে কোথাও, একটা কাজের জায়গা লাগবে, যার কারণে ওই আমাদেরকে যেই অবস্থা আমাদের জায়গায় আমরা পড়ে আসছি। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, কর্মস্থান, বাসস্থান এবং যারা যে কাঠামে সেই কাঠামে তাদেরকে ভর্তি করা যায়। টেইলার্সের কাজ শিখছি, 50 দিনের কোর্স করছি, কমপ্লিট করছি, আর ওখানে মনে করো সেলাই মেশিন দিছিল, টুকটাক কাজ করতেছি। এখন কি সেলাই কাজ করেন আপনি? হ্যাঁ, পাশাপাশি যে কালেকশন করি। সেলাইয়ের কাজ করেই তো স্বাবলম্বী হয়। সেলাইয়ের কাজ তো সবাই দেয় না, আমাদের হিজড়াদের যারা আছে ওরাই দেয় কাপড় চোপড়, ওগুলোই কাটা ছিঁড়া সেলাই করে দিয়ে দেয়, কিন্তু সাধারণ মানুষ আসে না, দেয়ও না। আমরা প্রশিক্ষণ থেকে আমি পার্লারে কাজ শিখছিলাম, শেখার পরে মনে করো আমাকে ওখান থেকে কিছু স্যালারি দেওয়া হয়েছিল। হ্যাঁ, দেওয়ার পরে আমি একটা পার্লার দিতে চাইছিলাম, এবারকে আমি সব কিছু আয়োজন করছিলাম পার্লারটা দেওয়ার জন্য। মানে আমি এসব করবো না, আমি কাজকর্ম করে সাধারণ মানুষের মতো আমি জীবনযাপন করতে চাই, ঠিক আছে? কারণ আমার এই জীবন ভালো লাগে না, মানুষের কাছে দাঁড়া দাঁড়া যাওয়া, 10 টাকা 5 টাকা চাওয়া, মানুষের লজ্জা লাগতি তাসিতা, মানুষের নানা রকম কথা ভালো লাগে না। কিন্তু এখন পার্লার দিতে চাইছিলাম, মানুষ এই বলে সে বলে হিজড়া আসবে না এটা সেটা, কিন্তু আমি তো কাজটা শিখছিলাম আমার নিজের ভবিষ্যৎ গড়ানোর জন্য, কিন্তু পাবলিকে এটা আমাকে হতে দিচ্ছে না। অনেক হিজড়ে কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো তারা হিজড়েতে হিজড়ের মধ্যে আসে না, তারা অর্ধ লজ্জা বোধ করে বা তাদের ফ্যামিলি থেকে বা চাপ সৃষ্টি হয়, বাধা সৃষ্টি হয়। আর যারা এখানে আসে প্রশিক্ষণে আসলে আমি দেইনি, ওরা দিছিল প্রশিক্ষণ, হাতে যা পাইছে ওরা তো হাতে পরিবার প্রতি ব্যয় করে শেষ করে ফেলেছে, এই জন্য কোনো কিছু কর্ম পাত্তেছে না। আর একটা করে মেশিন দিয়েছে আমাদেরকে, সবাইকে তো দেয়নি মেশিন, তাদেরকে সবাইকে না দিছে। আর ওরাও চেষ্টা করতেছে কাজ, অনেকে যেমন একজন দর্জি কাজ করে আমাদের এখান থেকে, দর্জি কাজ শিখছে, ও দর্জি কাজের উপর প্রশিক্ষণ দিয়েছিল, সে দর্জি কাজ করতেছে। আর বাকি যারা আছে তারা তো অনেকে দেয়নি, আগামীতে দিবে, আগামীতে যখন টেলিং আসবে তখন দিবে।